উপস্থিত সকলকে আমার নমস্কার। আজকে স্বচ্ছতা পাখোয়াড়া যেটা পালন হচ্ছে 1 তারিখ মে মাসের 2024 সাল থেকে শুরু করে 15 তারিখে, আজকে তার সমাপন অনুষ্ঠান। আজকে এই সমাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে দেখে ভীষণ ভালো লাগছে। সবচেয়ে প্রথমে আমরা আমাদের স্বচ্ছতা পাখোয়াড়ার নোডাল অফিসার শ্রী মিথিলেশ পাণ্ডেজি স্যারকে স্টেজে ডেকে নিচ্ছি। অনুষ্ঠানটি কিভাবে আমরা পালন করেছি এই 15 দিন ধরে সেটা আপনাদের সবাইকে বলে দেওয়ার জন্য। সবাই কো নমস্কার। মই আপনাদের সামনে ইস বছর স্বচ্ছতা পাখোয়াড়া 1 মই সে 15 মই কে দৌরান কিয়ে গে কার্য কা পেশ করতা হুম। 1 মই हम लोगों ने स्वच्छता प्लेज और सेंटर के सभी सदस्यों द्वारा आसपास की सफाई का आयोजन किया गया। 2 मई कार्यालयों से पुराने फाइलों कागज इत्यादि को हमने निकालने का अभियान चलाया। 3 मई सभी प्रशासनिक कार्यालय एवं परिसर के पीछे वाले भाग में विशेष स्वच्छता अभियान चलाया। 6 मई हम लोगों ने ऐसे कॉम्पिटिशन का आयोजन किया ऐसे कॉम्पिटिशन बायोलॉजिकल वेस्ट एंड इट्स डिस्पोजल विषय पर आयोजन किया। इसमें केंद्र के 6 कर्मचारियों एवं विद्यार्थियों ने हिस्सा लिया। 7 मई कैंटीन में विशेष स्वच्छता अभियान चलाया और कैंटीन के सभी भागों का साफ सफाई किया गया। 8 मई प्रयोगशाला एवं कंप्यूटर सेंटर का विशेष साफ सफाई अभियान किया गया और उस दिन कचरे का भी निपटारण किया गया। 9 मई वेबल के उपाध्यक्ष श्री स्वरूप ब्रह्मा एवं उनकी टीम द्वारा ई वेस्ट एंड इट्स डिस्पोजल विषय पर आमंत्रित व्याख्यान का आयोजन किया गया और सभी प्रतिभागियों को प्रमाण पत्र का वितरण किया गया। 10 मई केंद्र के डॉक्टर प्रदीप पचफुले सहायक प्राध्यापक द्वारा इलेक्ट्रॉनिक वाहन और उनके भविष्य विषय पर व्याख्यान का आयोजन किया गया। 13 मई सेंटर के ओवरहेड टैंक और वाटर पंप हाउस का विशेष साफ सफाई का अभियान का आयोजन किया गया। 14 मई केंद्र के सभी सफाई कर्मचारियों द्वारा केंद्र को साफ रखने के लिए जागरूकता अभियान चलाया गया। 15 मई केंद्र को साफ रखने हेतु साफ रखने में योगदान के लिए सभी कर्मचारी सफाई कार्यों में संलग्न सभी कर्मचारियों का अभिवादन एवं विशेष योगदान हेतु 6 कर्मचारियों को स्वच्छता सम्मान एवं निबंध प्रतियोगिता के सभी प्रतिभागियों को प्रमाण पत्र का वितरण किया है। धन्यवाद। অনেক ধন্যবাদ স্যার। এবার আমাদের সেন্টারের ডিরেক্টর ম্যাডাম প্রফেসর তনুশ্রী সাহা দাশগুপ্ত মহাশয়াকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই প্রয়াস সম্বন্ধে যদি উনি কিছু বলেন। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। প্রথমেই আমি সবাইকে অভিনন্দন জানাবো এই আমাদের যে স্বচ্ছতার এক পক্ষকাল ধরে চলেছে সেটা এত ভালোভাবে পালন করার জন্য। আমাদের যিনি নোডাল অফিসার তিনি দেখালেন যে প্রত্যেক দিনই কিছু না কিছু কর্মসূচি ছিল এবং প্রত্যেকটি কর্মসূচি খুব উপযোগী, যেটা আমাদের এই পালন করার যে কারণটা সেই কারণের সাথে খুবই ভাবে উপযোগী। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সবাইকে নোডাল অফিসারকে তো অভিনন্দন জানাচ্ছি, কিন্তু তার সাথে সংশ্লিষ্ট যারা যারা আছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমার শুধু একটাই ছোট একটা সাজেশন আছে নোডাল অফিসারের কাছে। সাফাই যেমন জরুরি, সেরকম আমাদের এই ক্যাম্পাসটা সুন্দর রাখতে কিন্তু আমাদের মালিদের অবদানও খুব বেশি। কাজেই পরবর্তী বছর থেকে যখন আমরা পালন করব, যদি তাদেরকেও এই কার্যক্রমে কোনোভাবে যুক্ত করা যায় সেটা খুব ভালো হবে এবং উপযোগী হবে। কারণ এই সেন্টারের ক্যাম্পাসের গার্ডেনটা কিন্তু দেশ বিদেশে সবাই এসে প্রশংসা করে এবং তার জন্য যারা কাজ করেন তাদের কোনো না কোনো একটা ভাবে যুক্ত করা, যেটা স্বচ্ছতার ভেতরে কিন্তু এই যে ক্যাম্পাসের বিউটিফিকেশন সৌন্দর্য সেটাও কিন্তু এর সাথে জড়িয়ে আছে। কাজেই সেটা আমার একটা ছোট্ট সাজেশন রইল, যদি পরবর্তীকালে সেটা ভাবা হয় সেটা ভালো হবে বলে মনে হয়। আর আজকে কেউ কেউ পুরস্কার জিতবে, কেউ কেউ পাবেন না,
তাতে মন খারাপ করার কিছু নেই। যে কোনো প্রতিযোগিতাতেই পুরস্কারের সংখ্যা সীমাবদ্ধ থাকে, কেউ পান কেউ পান না, কিন্তু তার মানে এটা নয় কারুর অবদান কম অন্যজনের চেয়ে, একেবারেই নয়। এটা যে কোনো প্রতিযোগিতা কিছুটা নির্বাচনের ভেতরে সাবজেক্টিভনেস থাকে, যেটা বলা হয়, সেটা যিনি বিচার করছেন তার উপরে অনেকটা নির্ভর করে। কাজে একেবারেই নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের ক্যাম্পাস ঝকঝকে, তকতকে, কাজে আপনারা প্রত্যেকে ভীষণ ভালোভাবে কাজ করছেন, সে বিষয়ে আমি 100% নিশ্চিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে। এবার আমি আমাদের সেন্টারের রেজিস্টার ম্যাডাম শ্রীমতী সোহিনী মজুমদার মহাশয়াকে অনুরোধ করব, উনি যদি আমাদের কিছু বলেন। আপনাদের সবাইকে ইনস্টিটিউটের তরফ থেকে আমি আগেই শুভকামনা জানাতে চাই। শুধু এই স্বচ্ছতা পখওয়ারার জন্যে আমরা যদিও এই বিশিষ্ট একটা সময়, বছরের নির্দিষ্ট সময় বেছে নিয়েছি, কারণ এটা আমাদের উপরে কেন্দ্রীয় সরকারের একটি দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু 365 দিন আমাদের ইনস্টিটিউটকে সুন্দর রাখার জন্যে, স্বচ্ছ রাখার জন্যে, পরিষ্কার রাখার জন্যে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তার জন্যে আমি আমার ব্যক্তিগত অভিনন্দন আপনাদের সকলকে জানাতে চাই। আর যেটা ম্যাডাম বললেন যে সামনের বছর থেকে, আমরা এটা নিশ্চয়ই মাথায় রাখবো যে যারা আমাদের ইনস্টিটিউটের বাগানটিকে এত সুন্দর করে রেখেছেন, শুধুমাত্র শীতকাল নয়, সারা বছর ধরেই আমরা এত সবুজ দেখতে পাই, যেটা আমার মনে হয় খুবই একটা এমন একটা জিনিস যেটা আমরা সচরাচর এই কলকাতা শহরের বুকে দেখতে পাই না। এবং এই সবুজ দেখলে আমাদের সত্যি খুব ভালো লাগে, কাজের ফাঁকে ফাঁকে, কাজের এত চাপের মাঝখানেও তাদেরও এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করার জন্য। আমি সর্বশেষ আমার অভিনন্দন আমাদের স্টেট অফিস ইঞ্জিনিয়ারিং সেকশন, যারা এই কক্ষটাকে সার্থক করার জন্য কাজ করেছেন, মিথিলেশ পাণ্ডেজি এবং ওনার সহকর্মীরা ইঞ্জিনিয়ারিং সেকশনের, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অভিনন্দন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ ম্যাডাম। এবার আমরা আসছি আমাদের আজকের সেই অভিপ্রেত যে মুহূর্ত, তার জন্য সবচেয়ে প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সেন্টার যথেষ্টই পরিষ্কার এবং ভীষণ ভীষণ ভীষণভাবে আমরা সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি সকলের সকল মুহূর্ত থেকে। শুধু যারা আমাদের সাফাই কর্মী আছে বা বাগানে যারা কাজ করে বা যারা গেস্ট হাউস ক্যান্টিনে রয়েছে তারাই যে শুধু করছে তা নয়, তারা বিভিন্ন সময়ে, আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে নয়, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যখনই তাদের কাছে যেরকমভাবে সাহায্য চাই যতদূর সম্ভব চেষ্টা করে ওরা, এবং নিজেদের সাধ্যের থেকে বোধহয় সাধ্যাতীত চেষ্টা করেও ওরা সেন্টারটাকে সুন্দর রাখার চেষ্টা করে। তার একটাই কারণ, ওরা সেন্টারটাকে খুব নিজের মনে করে এবং বহুদিন ধরে এই সেন্টারের সাথে থাকতে থাকতে এটা নিজের আপন একটা জায়গাকে যেভাবে লোকে গুছিয়ে রাখে সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে। তার জন্য যেটা ডিরেক্টর ম্যাডাম বললেন বা রেজিস্টার ম্যাডাম বললেন, মানে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি বিভিন্ন বাইরে থেকে আগত অতিথিদের কাছে আমাদের সেন্টার খুবই প্রশংসিত হয়। তো আজকের পুরস্কার প্রদানটা, পুরস্কার সবাই পায় না এটা সত্যি কথা, কিন্তু এটা একটা মানে সূচক মাত্র, মানে একজনকে দেখে একজন যাতে আরেকটু ভালোভাবে এগিয়ে আসে বা আরেকজন যেন চেষ্টা করে বা যে পেয়েছে পুরস্কার তাকে প্রোৎসাহিত করার জন্য যেন বাকিরাও একসাথে সমানভাবে নিজেদেরকে জিনিসটা উপভোগ করতে পারে, তার জন্যই আজকের অনুষ্ঠান। তো আমাদের যে পুরস্কার প্রদানটা সেটা
প্রত্যেক বছর আমরা হাউসকিপিং যারা করে তারা এবং অবশ্যই বাগানে যারা কাজ করে তাদেরকেও আমরা দিয়ে থাকি। এবছর আমরা নতুনভাবে যেই সেকশনটাকে ইনক্লুড করেছি তারা আমাদের স্যানিটেশনের ওপরে কাজ করে, তারাও বিভিন্ন সময় আমাদের ওই ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং যেগুলো হয়েছে, বিভিন্ন সিওয়ারেজ লাইন্স পরিষ্কার করা, বিভিন্ন সময় রেন ওয়াটার পাইপ যেখানে লিক লক হয়ে যায় সেগুলো পরিষ্কার করা, বিভিন্ন রকম ওরাও আমাদের এই ধরনের মানে সাফাই কাজে আমাদেরকে হেল্প করে থাকে। তো আমরা তাদেরকেও এবছর ইনক্লুড করেছি এবং ক্যান্টিনের লোকেদেরকেও ইনক্লুড করেছি যারা ওখানেও সাফসাফাইয়ের কাজে ব্যস্ত থাকে। তো আমি সবচেয়ে প্রথমে ডিরেক্টর ম্যাডামকে আরেকবার অনুরোধ করব, উনি যদি স্টেজে আসেন এবং আমাদের এই পুরস্কার প্রদানে একটু সহায়তা করেন। থ্যাংক ইউ ম্যাডাম। সবচেয়ে প্রথমে আমি ডেকে নেব হোস্টেলের হাউসকিপিং এর থেকে শ্রী অমিত সাহা। অমিত বাবু কি আছেন? এরপর আমি ডেকে নেব আমাদের মেন বিল্ডিং এ হাউসকিপিং যারা করে তাদের মধ্যে থেকে শ্রী দীপঙ্কর মণ্ডল। বাগানে যারা কাজ করেন তাদের মধ্যে থেকে ডেকে নেব শ্রী সোমনাথ মণ্ডলকে। বাগানের যারা কাজ করেন তাদের মধ্যে থেকে সৃষ্টি হালদারকেও ডেকে নেব। গেস্ট হাউস ক্যান্টিনে যারা কাজ করেন তাদের মধ্যে থেকে শ্রী বিদ্যাসাগর মান্নাকে ডেকে নেব। আর আমাদের স্যানিটেশন কাজের সাথে যিনি জড়িত সেখান থেকে আমরা ডেকে নিচ্ছি শ্রী কালীপদ বাগকে। ধন্যবাদ ম্যাডাম। এবার আমাদের সেন্টারের রেজিস্টার ম্যাডামকে একটু ডেকে নেব। আমাদের এসএ কম্পিটিশনে যারা পার্টিসিপেন্টস ছিল তাদের সকলকে সার্টিফিকেট দেওয়ার জন্য মধুরিতা দাস। মধুরিতা দাসের যদি কেউ বন্ধু থাকে যে নিতে পারবে, ঠিক আছে। রেনু সিং,
শ্রী সুপ্রিয় গাঙ্গুলি, শ্রী সুতনু মুখোপাধ্যায়, সুতনু মুখোপাধ্যায় নেই, স্টুডেন্ট, শ্রীমতী অনন্যা চক্রবর্তী, সবারই বোধহয় পরীক্ষা, শ্রী সুদীপ চক্রবর্তী না, স্টুডেন্টরা আজকে কেউ নেই, ঠিক আছে, তাদের সার্টিফিকেট আমরা পরবর্তীকালে তাদেরকে ডেকে দিয়ে দেবো। ধন্যবাদ ম্যাডাম। এবার আমি আমাদের নোডাল অফিসার শ্রী মিথিলেশ পান্ডেজিকে আবার ডেকে নিচ্ছি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। স্যার यहाँ पे सभी आए हुए केंद्र के सदस्यों, डायरेक्टर मैडम, रजिस्टर मैडम और सभी सफाई कर्मचारी और सभी विद्यार्थियों, सभी को मेरा हार्दिक धन्यवाद। और इस स्वच्छता पखवाड़ा को एक बहुत बड़ा सक्सेसफुल बनाने में, सफल बनाने में आप लोगों के योगदान के लिए धन्यवाद। हम इसी तरह आगे भी इसी को फॉलो करते रहेंगे। इसी के तहत मैं स्वच्छता पखवाड़ा को समापन के लिए आपसे अनुमति चाहता हूँ। धन्यवाद, थैंक यू फॉर कमिंग। स्नैक्स अरेंज, हाँ, एक ग्रुप फोटो होगा, एवरीबडी वेलकम ऑन द स्टेज, वी हैव ग्रुप फोटो होगा सभी का, आप लोग सब सामने आ जाइए।
বড় বড় রাইট করে যাচ্ছে এই দুটো।